सारा विश्व एखन ओमिक्रोन आतंके भुगछे। करोनार ई भयाबह भ्यारियेंट द्रुत गतिते आक्रांत करछे, लागाम टेने धरा जेनो असम्भव। एदिके एक्सपार्टरा दिच्छे एकेर पर एक भयाबह तथ्य। ओमिक्रोनेर स्पाइक प्रोटीन ACE2 रिसेप्टरेर साथे बाइंड करे। सम्प्रति एक गवेषणाय देखा गेछे ओमिक्रोनेर स्पाइक प्रोटीन ACE2 रिसेप्टरेर साथे बाइंड करार क्षेत्रे 2.5 गुण बेशी आग्रह देखाय, जेखाने ओरिजिनल वुहान करोना भाइरासेर क्षेत्रे ए संख्या एकेर मतो। रिसेप्टरेर साथे बाइंड करार आसक्ति जत बेशी, द्रुत संक्रमणेर क्षमता तत बेशी। ओमिक्रोन एतटा मारात्मक हये उठेछे जे कोनो भ्याक्सिन एबं शरीरेर प्राकृतिक रोग प्रतिरोध क्षमता तार काछे तुच्छ तुल्य। अनेके आबार मने करछेन ओमिक्रोन करोना भाइरासेर प्राकृतिक भ्याक्सिन, ओमिक्रोन दिएई करोना महामारीर इति घटबे। विषयटा कतटुकु सत्य एबं जुक्तियुक्त से विषय निये विस्तारित आलोचना करब। পুরো বিষয়টা বুঝতে হলে আগে বুঝতে হবে ন্যাচারাল ইমিউনিটি বা প্রাকৃতিক রোগ প্রতিরোধ ব্যবস্থা কি এবং এটি কিভাবে কাজ করে। ধরুন আপনার পক্স হয়েছে, এখন এই পক্স যখন সেরে যাবে তখন আপনার শরীর এই পক্সের বিরুদ্ধে একটা অ্যান্টিবডি তৈরি করে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলবে। পরবর্তীতে যখন এই পক্স আপনাকে আক্রান্ত করতে যাবে তখন এই অ্যান্টিবডি পক্সের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলবে এবং আপনি পক্স দ্বারা আর আক্রান্ত হবেন না। তো আপনার শরীর যদি কোনো রোগের বিরুদ্ধে এভাবে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে তখন এই পদ্ধতিকে বা এই ব্যাপারটিকে বলছে ন্যাচারালি অ্যাকোয়ার্ড অ্যাক্টিভ ইমিউনিটি। এখন প্রশ্ন আসতে পারে, অ্যাক্টিভ ইমিউনিটি আছে তাহলে প্যাসিভ ইমিউনিটি কী জিনিস? প্যাসিভ ইমিউনিটি হলো আপনি যখন মায়ের গর্ভের মধ্যে থাকেন তখন মায়ের শরীর থেকে রক্তের মাধ্যমে আপনার শরীরে মায়ের অ্যান্টিবডি ঢুকে যায় এবং এই অ্যান্টিবডি ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন রোগের ক্ষেত্রে ভিন্ন ভিন্নভাবে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে এবং আপনাকে রোগব্যাধি থেকে মুক্ত রাখে। এই প্রক্রিয়া ইমিউনিটি তৈরি করাকে বলা হয় ন্যাচারালি অ্যাকোয়ার্ড প্যাসিভ ইমিউনিটি। বিভিন্ন ভ্যাকসিন বিভিন্নভাবে কাজ করে, কিন্তু সব ভ্যাকসিনই আমাদের ইমিউন সিস্টেমে নির্দিষ্ট জীবাণুর বিরুদ্ধে মেমোরি ক্রিয়েট করে এবং ভবিষ্যতে ওই নির্দিষ্ট জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করার প্রশিক্ষণ দান করে। টি লিম্ফোসাইট এবং বি লিম্ফোসাইট এরা ইমিউন সিস্টেমের অংশ। কোনো নতুন জীবাণুকে এরা আজীবন মনে রেখে দেয় এবং পরবর্তীতে এদের আক্রমণ ঠেকাতে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। রিডিং ইউনিভার্সিটির ভাইরোলজিস্ট বিভাগের অধ্যাপক ইয়ান জোন্স বলেন ওমিক্রন একটি প্রাকৃতিক ভ্যাকসিন, কারণ এটি অত্যন্ত দ্রুত সংক্রমণ ঘটায়। বিশেষজ্ঞরা মনে করেন ওমিক্রন দ্বারা সৃষ্ট করোনার প্রভাব অন্যান্য ধরনের তুলনায় মৃদু, তাই এটি গুরুতর অসুস্থতা সৃষ্টি না করে ব্যাপকভাবে সংক্রমণ ঘটাতে পারে। এতে করে বিপুল সংখ্যক মানুষের দেহে করোনার অ্যান্টিবডি তৈরি হবে। আফ্রিকান হেলথ রিসার্চ ইনস্টিটিউটের এক নতুন গবেষণায় দেখা গেছে ওমিক্রন আক্রান্ত রোগীর রক্ত ডেল্টা ভ্যারিয়েন্টের সংস্পর্শে আসলে অ্যান্টিবডি 4.4 গুণ বেড়ে যায়। আপনি করোনা যে ধরনের আক্রান্ত হন না কেন, আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে, অর্থাৎ করোনার বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে বেড়ে যাবে। সেদিক থেকে চিন্তা করলে ওমিক্রনকে আমরা ইতিবাচকভাবে দেখতে পারি, কিন্তু অনেক বিশেষজ্ঞ এই ব্যাপারটিতে দ্বিমত পোষণ করেছেন। রিডিং ইউনিভার্সিটির মাইক্রোবায়োলজিস্ট সাইমন ক্লার ওমিক্রনকে প্রাকৃতিক ভ্যাকসিনের লেবেল দেওয়া থেকে বিরত থাকতে বলেছেন। তিনি বলেন অন্যান্য ভ্যারিয়েন্টের ক্ষেত্রে আমরা যে প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করি তার একটিও ওমিক্রনের ক্ষেত্রে কাজ করে না, তাই ওমিক্রন যে অন্য কিছুতে কাজ করবে বা অন্য কিছু হিসাবে আমাদের মাঝে ছড়িয়ে যাবে বা প্রাকৃতিক ভ্যাকসিন হিসাবে কাজ করবে এই বিষয়টা ভেবে নেওয়া সঠিক নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু ওমিক্রন সম্পর্কে সবাইকে সতর্ক করে দিয়েছে। তারা বলছে ওমিক্রনকে সাধারণ সর্দি কাশি ভাবা বোকামি হবে। ওমিক্রন ভবিষ্যতে কী ধরনের সংক্রমণ ঘটাবে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ওমিক্রন সাধারণ মানুষের জন্য তেমন ক্ষতিকর না হলেও
যাদের অন্যান্য রোগ রয়েছে এবং যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম এদের জন্য অনেক ক্ষতির কারণ হতে পারে। ওমিক্রন আসলেই করোনার প্রাকৃতিক ভ্যাকসিন কিনা তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সকল ধরনের স্বাস্থ্যবিধি মানার জন্য নির্দেশনা দিয়েছে, একই সাথে ভ্যাকসিনেশনের উপর জোর দিয়েছে। মানুষ আশায় বাঁচে, যথাযথ গবেষণা না থাকলেও আমরা বিশ্বাস করতে চাই ওমিক্রন করোনার প্রাকৃতিক ভ্যাকসিন, এবং এই ওমিক্রন দ্বারাই আমাদের এই মহামারীর পতন ঘটবে। আপনি যদি আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে যাবেন, আর যদি খারাপ লাগে তাহলে ডিসলাইক দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেন আপনাদের খারাপ লাগলো। আর আমি সাধারণত প্রতি সোমবার চিকিৎসাবিজ্ঞানের নানা জানা অজানা বিষয় নিয়ে ভিডিও তৈরি করি। ভিডিও সাধারণত আমার ইউটিউব চ্যানেলে সোমবার বিকেল 5টায় আপলোড করা হয়, তাই দেখতে ভুলবেন না। আর আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটি টিপ দিয়ে দিবেন। স্যালুট আপনাকে।